জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক এবং ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তারা বৈঠক করে জানিয়েছেন যে মেধা তালিকায় অর্থাৎ প্রথম দশের মধ্যে কারা কারা রয়েছেন সেই নাম ইতিমধ্যেই তারা প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃতীয় স্থানে রয়েছে তিনজন এবং তার মধ্যেই রয়েছে বীরভূমের পুষ্পিতা মাসুরি এবং পুষ্পিতার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী আমরা সরাসরি চলে যাব তার কাছে আপনাদের জানিয়ে রাখি যে পুষ্পিতা এবছরের যে মাধ্যমিকের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু তৃতীয় স্থানে রয়েছে পুষ্পিতা বাসুরি যার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা প্রথমেই অবশ্যই পুষ্পিতাকে তার রেজাল্টের জন্য শুভেচ্ছা জানাবো কলকাতা টিভির পক্ষ থেকে কি বলছে পুষ্পিতা তার কেমন লাগছে এই ফল করে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে জীবনের প্রথম পরীক্ষায় একটা বড় সাফল্য পশ্চিমবঙ্গের ইতিহাসে বলা যেতে পারে বছর যে মাধ্যমিকে পশ্চিমবঙ্গের বুকে বীরভূমে মাধ্যমে মাধ্যমিকে গোটা রাজ্যের তৃতীয় হয়েছে ইলামবাজারের একটা প্রত্যন্ত গ্রাম কামারপাড়া থাকে নিঃসন্দেহে বীরভূমের গর্ব রাঙামাটির জেলার গর্ব পুষ্পিতা বাসুরি রয়েছে পুষ্পিতা আমাদের স্টুডিওতে যিনি সঞ্চালিকা রয়েছেন মানে অ্যাঙ্কার যিনি রয়েছেন তিনিও তোমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে কলকাতা টিভির পক্ষ থেকে আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে তোমাকে প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আচ্ছা পুষ্পিতা যেটা হচ্ছে প্রথম যখন তুমি শুনলে যে ছশো একানব্বই রাজ্যের মাধ্যমিকে তুমি তৃতীয় স্থান সেই প্রথম যখন শুনলে সেই মুহূর্ত তার অনুমতি দিকে শেয়ার করো সেই মুহূর্তে আমি বিশ্বাস করতে পাচ্ছিলাম না মানে আমি ভাবলাম যে এরকম নামে তো অন্য কেউ থাকতে পারে হয়তো ভুল শুনেছে যারা শুনেছে কিন্তু মানে খুব মানে তারপর যখন জানতে পেলাম যে এটা সত্যি তখন মানে খুবই আনন্দ হয়েছিল হসপিটার তোমার প্রাপ্ত নম্বর কত কোন কোন বিষয়ে কত নম্বর পেয়েছো সেটা তুমি জানতে পেরেছো কোনো আমি যে টোটাল 691 হয়েছে কিন্তু প্রত্যেক সাবজেক্টে আমি ঠিক মানে জানার সময় হয়নি আচ্ছা পুষ্পিতা তুমি যে এত ভালো পারফরমেন্স করেছো এত ভালো রেজাল্ট করেছো স্বাভাবিকভাবেই প্রতিটি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা শিক্ষার্থী তাদের কাছে একটা বড় কৌতূহল যে কিভাবে সম্ভব এটা তুমি সারাদিনে ঠিক কত ঘন্টা পড়াশুনো করতে আমি সারাদিনে স্কুল বাদে দশ ঘন্টা করে পড়ার চেষ্টা করতাম এবং মানে হতো না হয়তো কোনো কোনো দিন কিন্তু চেষ্টা করতাম করার ভালো রেজাল্ট অত্যন্ত ভালো রেজাল্ট মানে কাকে উৎসর্গ করবে মানে কারা বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তোমাকে আমার প্রথমে বলি যে আমার যেহেতু টিউশন ছিল না তাই আমাকে পুরোটাই নিজে করতে হয়েছিলো আমার পাশে আমার মা বাবা তো সব সময় ছিলেন এবং আমার স্কুলের টিচারও বিভিন্নভাবে হেল্প করেছিলেন আমার মায়ের স্কুলের টিচাররাও হেল্প করেছেন যেগুলো ডাউট ক্লিয়ার করে দিতেন এবং মানে আমাদের স্কুলে হেড স্যারও তিনিও খুব হেল্পফুল তুমি যেটা বললে নিঃসন্দেহে অত্যন্ত বড় একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় টিউশন ছাড়াও পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হওয়া সম্ভব এ কি মানে ভাবা যায় অভাবনীয় একটা অপরকল্পনীয় বিষয় এটা কিভাবে সম্ভব হলো এটা আমিও ভাবতে পারিনি যে আমি পারবো যেহেতু আমি বেশিরভাগের বেশিরভাগ জনের ইন্টারভিউ থেকে এটাই জানতে পেরেছিলাম যে টিউশন সবাই টিউশন পড়েন এবং আমি ভেবেছিলাম যে হয়তো পারবো না কিন্তু তাও ট্রাই করেছিলাম এবং লড়াইটা কঠিন ছিল কারণ পুরোটাই আমাকে নিজে করতে হতো এবং সব থেকে বড়ো কথা আমার ইংলিশ ভার্সানে মানে বেঙ্গলি ভার্সানে এরকম বুক অ্যাভেলেবেল ইংলিশ ভার্সানে সেরকম বুক অ্যাভেলেবেল নয় নয় তাই আমাকে বেঙ্গলি বুক পড়েই সেগুলোকে আনসার লিখতে হতো ট্রান্সলেট করে এবং বাংলা বইগুলোই আমাকে শর্ট কোশ্চেনের জন্য পড়তে হতো রবীন্দ্রনাথের কর্মভূমি শান্তিনিকেতন থেকে ঢিল ছড়া দূরত্বে তোমার গ্রামের বাড়ি কামারপাড়া সেখানে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত বলো বা খেলাধুলো বলো বা অন্যান্য কিছু কোন বিষয়টা লাগে সবচেয়ে মানে আমার শেষ প্রশ্ন আচ্ছা পুষ্পিতা বোকার কথা শুনেছো তুমি সে বলেছিল আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে চাই না আমি বোকা হতে চাই এই বিষয়টাকে পুষ্পিতা কিভাবে দেখছে এটা মানে মানে আমি যখন শুনেছিলাম আমার মানে অবাক অবাকই হয়েছিলাম শুনে কিন্তু মানে ওইটুকু ছেলের মনেও যে এরকম ভাবনা আসতে পারে এটা খুবই মানে অবাক করে দেয় তো মানে আমিও চাই যে যাতে আমাকে কাউকে ভবিষ্যতে ঠকাতে না হয় আমি নিজের যোগ্যতাতে কিছু করতে পারি অর্থাৎ তুমি বুঝতে পারছো বোকার কথা আমরা তুলে ধরেছিলাম কলকাতা টিভিতে পুষ্পিতাও বলছে বোকা রিক বোকা হতে চায় তার সরলতা তার সাধারণতা মানুষকে না ঠকিয়ে প্রকৃত বড় মনের মানুষও পুষ্পিতা বাসুদি হতে চায় মনা পুষ্পিতাকে অবশ্যই আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তোমাকে মনা আমাদের সঙ্গে সরাসরি আহ ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীর বংশী আপনাদের জানিয়ে রাখি পুষ্পিতা বাঁশুরি সে কিন্তু এবছর মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছে ছশো একানব্বই নম্বর পেয়েছে সে সংবাদ সারাদিন এখনই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন